বাংলাদেশ ভারত সম্পর্ক এক অনন্য সাধারণ উচ্চতায় উন্নীত হয়েছে এই জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে। আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনার যে আমন্ত্রণ করা হয়েছে তাকে, যদিও আমরা সদস্য নই, এই আমন্ত্রণ আমাদেরকে যে ভিন্ন চোখে ভিন্নভাবে মূল্যায়ন করা হয় প্রতিবেশী রাষ্ট্র নিচয় সমূহের মধ্যে সবচাইতে ভিন্ন মাত্রায়, সেটি কিন্তু ভারত সরকার এটা সপ্রমাণ করেছে। আর এই কানেকটিভিটির যুগে আপনার নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামক ভূমিকা পালন করে, এবং সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে সরকারি বাসভবন, সেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি জো বাইডেন, এবং আপনার দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রধানমন্ত্রী, তিনজনকে ভিন্ন ভিন্ন স্লটে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা হিন্দুতাপূর্ণ পরিবেশেই বৈঠক হয়েছে, এবং দুই সরকার প্রধান কোনো বিষয়ে বাদ রাখেননি তাদের স্বল্প সময়ের আলোচনার মধ্যে, দ্বিপাক্ষিক এবং বহুজাতিক যে বিষয়গুলো আছে তা। এবং এর পাশাপাশি আপনার সম্মেলনস্থলে আপনি খেয়াল করে দেখেন এই যে সেলফি সমাচার যেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, সেখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতিকে তার সম্মতি নিয়েই কিন্তু আপনার এই সেলফি তুলবার যে ঐতিহাসিক মুহূর্ত সেটি ধারণ করা হয়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি তার যে কাউন্টারপার্ট অ্যান্থনি ব্লিংকেন মহোদয়, তাকে বলে এই সুযোগটা করে নিয়েছেন, এবং তার মধ্য দিয়ে যে উষ্ণতার প্রদর্শন আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি জো বাইডেন মহোদয়ের পক্ষ থেকে, তিনি রীতিমতো পার্সোনাল টাচটাও এনশিওর করেছেন। আর আপনার সানন্দে তিনি সহাস্যে এই ছবি ধারণ করার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থাটি, এটি কি আমাদের দেশে আগামী নির্বাচন বা রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে? দেখুন, অনানুষ্ঠানিক সম্পর্ক এমন একটা জিনিস সব কিছু ছাপিয়ে যায়। এটা ডিপেন্ড করবে যাদের মধ্যে এই মিথস্ক্রিয়াটি সংগঠিত হয়েছে তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আস্থা, তারপর যেখানটায় শুরু তার টেনে নিয়ে যাওয়া সামনে তার উপর। এখন জো বাইডেন মহোদয়, তিনি পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের জাতির পিতার কন্যা, এটি কিন্তু অনন্য সাধারণ একটি বিষয়। প্রধানমন্ত্রী আসবেন যাবেন, কিন্তু সবাই কিন্তু জাতির পিতার কন্যা বা পুত্র হবেন না। এই যে বিশেষ অবস্থান এবং বিশেষ মর্যাদা, এটি ইউনিক। মানে আমার প্রশ্নটি হলো যে অধ্যাপক কলেমুল্লাহ স্যার, যে আসলে সেলফির একটি ক্লিক আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে চাপ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এটা তো স্পষ্ট, সে চাপকে প্রশমিত করবে কিনা? দেখুন, করুক না করুক, আমাদের যে নির্বাচক মণ্ডলী তার উপর কিন্তু এটা একটা প্রভাব ইতিমধ্যে ফেলেছে নির্বাচন পূর্বকালে। যারা শাসক দলের সমর্থক তাদের মনোবল চাঙ্গা হয়েছে, তারা উজ্জীবিত বোধ করেছেন, এবং এটি ঠিকই তাদের অ্যাডভার্সারি যারা মাঠের বিরোধী দল বলে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু পিক করেছেন বিষয়টা, ট্রল করেছেন, নানানভাবে বাক্যবাণ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমে এসেছে, কিন্তু তার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে যে যার মতো করে দড়ি টানাটানির খেলার মধ্যে মত্ত, নিজের পক্ষে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সব পক্ষই করেছে।